রাস্তা সংস্কারের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মিঠানি গ্রামের প্রবীণ মানুষেরা অবস্থান বিক্ষোভ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আসানসোলের চিত্রা মোড় থেকে রাধানগর হয়ে চীনাকুড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। তারা পূর্ত দপ্তর, পুর বিভাগ, ADDA, স্থানীয় থানা সহ বিভিন্ন প্রাথমিক দপ্তরে জানিয়ে কোনো সুরাহ পাননি। তাদের আরও অভিযোগ, বর্ষার সময় এ রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার তারা পথ অবরোধে সামিল হয়, যদিও জরুরি প্রয়োজনে ভিত্তিতে যাতায়াতের ছাড়ও দেওয়া হয়। আমাদের এই রাস্তা হচ্ছে চীনাকুড়ি থেকে মিঠানি পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত, প্রায় রাধানগর থেকে চীনাকুড়ি পর্যন্ত। আসানসোলটা আমরা বাদ দিচ্ছি, কারণ চিত্তা অবধি রাস্তা মাঝে মধ্যে করে দেয়, কিন্তু আমার মুশকিল হচ্ছে আমরা বুঝতেই পারি না যে PWD রাস্তা না জেলা পরিষদের রাস্তা না হচ্ছে ADDA রাস্তা, আমরা আমাদের কাছে এটা বোধগম্যই হয় না। কিন্তু মহা বিপদ হয় বর্ষাকালে, চারিদিক রাস্তা খানা খন্দ, বাস চলে প্রায় 10-12টা, কিন্তু মানে অত্যাধিক চাপও থাকে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এই বিপদের কথা মাথায় রেখে আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করছি। আমরা DMকে চিঠি দিয়েছি, আমরা আড্ডাকে চিঠি দিয়েছি, আমরা মেয়রকে চিঠি দিয়েছি, আমরা থানা লোকাল পুলিশকেও আমরা জানিয়ে চিঠি দিয়েছি, কাল ফোনও করেছিলাম। যেই অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে কিছু করা দরকার আছে। আমাদের রাস্তা হচ্ছে, আমাদের দাবি একটাই যে হচ্ছে যে কোনোভাবে হচ্ছে চিৎকার থেকে চীনাকুড়ি রাধানগর পর্যন্ত চীনাকুড়ি রাস্তাটা হয়ে গেছে, তার দায়িত্ব নিতে হবে, জনগণের এই কাজ করতে হবে, রাস্তা দাবিতে যে অবস্থান বিক্ষোভ করছে তাদেরকে সাধুবাদ জানাই। বয়স্ক না, এই রাস্তার জন্য সমস্ত মহিলা থেকে শুরু করে পুরুষদেরকে এদেরকে সহযোগিতা করা দরকার, কারণ আসানসোলের DMকে থেকে শুরু করে আসানসোলের প্রত্যেকটা প্রশাসনিক যারা পদে আছে তাদের যে চিঠি দেওয়া হয়েছে, ওনারা এই রাস্তার জন্য কিছুই কর্ণপাত করে না। এই রাস্তা বেহাল অবস্থায় আছে, খানাখনে ভরা আছে, এই রাস্তার অবস্থা দেখবেন একটু জল হলেই পুকুরে পরিণত হয়। তাই এই রাস্তার যে অবস্থান বিক্ষোভ করছে ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।